হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে বেস্ট কোয়ালিটির একটা ট্রাফিক সোর্স নিয়ে চলে আসলাম ভিউয়ার্স। তো আমরা মূলত সকলে যারা ছিপিএ মার্কেটিং করে থাকি তাদের কিন্তু ট্রাফিকের প্রয়োজন। আমরা যত পরিমাণ হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবো আমরা কিন্তু তত বেশি ইনকাম করতে পারবো ভিউয়ার্স। তো আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন ভিউয়ার্স, আমি আশা করব আপনারা যাতে ট্রাফিক সমস্যায় না ভোগেন, আমি ফ্রিতে এত হিউজ পরিমাণ ট্রাফিক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স, যেগুলোতে আমরা কাজ করি তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারাও আনলিমিটেড যে কোনো কান্ট্রির ট্রাফিক জেনারেট করে ভালো পরিমাণে একটি আর্নিং করতে পারেন ভিউয়ার্স খুব ইজিতেই। তো সেরকম একটা ট্রাফিক সোর্স আজকেও আপনাদের সামনে শেয়ার করবো ভিউয়ার্স। তো এই সাইটটি থেকে আপনারা আনলিমিটেড অ্যাক্টিভ অ্যান্ড পেইড ট্রাফিক চ্যানাপসেট হোয়াটসঅ্যাপ কিকে খুব সহজে দেন ইজিতে নিয়ে যেতে পারবেন ভিউয়ার্স। তাই একটা রিকোয়েস্ট থাকবে, ধৈর্য সহকারে ফুল ভিউটি কন্টিনিউ করবেন। আপনাদের কত ট্রাফিক লাগবে, শত ট্রাফিক আপনারা এই সাইটটি থেকে জেনারেট করতে পারবেন। জাস্ট আমি যে সিস্টেমগুলো দেখাই দেবো স্টেপ বাই স্টেপ, সেগুলো ফলো করলেই হচ্ছে। তো তার আগে একটা কথা বলে নিই ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন এখনও যারা এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন। দেন পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না ভিউয়ার্স ভিডিওটিতে। দেন ভালো লাগলে অবশ্যই তো কমেন্ট মাস্ট। তো চলুন ভিউয়ার্স মেন টপিকে চলে যাই। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে দেখুন ভিউয়ার্স, এই যে কোনো একটা ফ্রি ভিপিএন আপনাদেরকে ইউজ করতে হবে, সেটা আপনি তুর্বো বলেন গো বলেন আর কি, অনেক ভিপিএন আছে ফ্রি ভিপিএন, একটা ভিপিএন ইউজ করলেই হচ্ছে। দেন আপনাদের লাগতেছে হচ্ছে লোকেশান চেঞ্জার এই অ্যাপ্লিকেশানটি, দেন একটা স্ন্যাপচ্যাট কিক হোয়াটসঅ্যাপ এগুলো আপনারা খুলে নেবেন। তো হোয়াটসঅ্যাপ কীভাবে খুলবেন ভিউয়ার্স, বিভিন্ন দেশের নাম্বার দিয়ে আমি কিন্তু সেই ভিডিও একটা আপলোড করে দিচ্ছি আমার চ্যানেলে। তো আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে ক্রিয়েট করে নিতে পারেন। আর লাগতেছে আপনাদের এই অ্যাপ্লিকেশানে দেখুন ভিউয়ার্স এত পরিমাণে অ্যাক্টিভ ট্রাফিক আছে। তো হিসাব ছাড়া জাস্ট আপনার যে কান্ট্রি ট্রাফিক লাগবে সেই কান্ট্রিটি ভিপিএনে ধরবেন, দেন এখানে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। তো ফুল ভিডিওটি কন্টিনিউ করুন, আর কোনো কিছু না বুঝলে ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্ট দেখে হেল্প করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল যেটি করবো ভিউয়ার্স, দেখুন আমি গো ভিপিএনটি ওপেন করতেছি। ওপেন করার পরে এই যে চেঞ্জ সার্ভার এখানে ক্লিক করে দেবেন আপনারা। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা ইউনাইটেড স্টেটস দেখুন ভিউয়ার্স এটি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দিলাম, তো এখানে কানেক্ট এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করলে একটা অ্যাড আসবে, তো আমি একটু স্কিপ করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স আমার ভিপিএনটি কিন্তু সুন্দরভাবে কানেক্ট নিয়ে নিয়েছে দেখুন। তো আমি লক্ষ্য করলাম উন্নয়নের ভিপিএনে চাইতে কিন্তু আপনার গো ভিপিএনটি মোটামুটি ভালো ফাস্ট। দেখুন ভিউয়ার্স গো ভিপিএনটি কিন্তু এক কথায় মোটামুটি অনেক ভালো ফাস্ট। তো আমার ভিপিএনটি কানেক্ট নেওয়া হয় শেষ হয়ে গেছে। তো এখন আমি যে কাজটি করব, তো এখান থেকে ব্যাক করে চলে গেলাম। তো এখান থেকে ব্যাক করে যাওয়ার পরে এখন আমরা যে কাজটি করব, এই যে ভিউয়ার্স দেখুন লোকেশান চেঞ্জার নামে যে অ্যাপ্লিকেশানটি আছে এখানে চলে যাব। তো এখানে চলে গেলাম। তো ভিউয়ার্স দেখুন লোকেশান চেঞ্জারটি ওপেন হচ্ছে। তো অনেকের ফোনে কিন্তু সহজভাবে এই চেঞ্জারটি সেট আপ নেবে না, তো এটি সেট আপেরও একটা ভিডিও আমি ক্রিয়েট করছি ভিউয়ার্স। তো সেটি কীভাবে আপনারা সেট আপ করবেন আপনার ফোনে, যে ফোনগুলোতে আপনার ধরেন আমি দেখুন আমার কিন্তু ডাইরেক্টলি আসছে, তো অনেকের ফোনে কিন্তু এটা ডাইরেক্টলি আসবে না বা আপনি কানেক্ট করতে পারবেন না, বিভিন্ন প্রবলেম ফেস করবেন। তো দেখুন আগে আপনারা শো ম্যাপ এখানে ক্লিক করে দেবেন, দিলে দেখুন এই যে ম্যাপ শো করে নিল। দেন আমি ইউনাইটেড স্টেটস ধরছি, নেক্সট সিটি হচ্ছে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়া, এগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো নিউ ইয়র্কতে মোটামুটি বেশি পরিমাণে ট্রাফিক পাওয়া যায় হিউজ পরিমাণে, যার কারণে আমি আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স। দেখুন জাস্ট এখানে নিউ ইয়র্ক লিখে এখানে সার্চ লোগোতে ক্লিক করলেই আপনার এই যে দেখুন এই ম্যাপ চিহ্নটি কিন্তু আপনার চলে যাবে, এখানে দেখুন এভাবে চলে যাবে যে সিটিতে লিখে আপনি সার্চ করবেন, তো এখানে চলে আসছে। তো জাস্ট এখানে করার পরে আমরা যখন স্টার্ট দেবো ভিউয়ার্স, অনেকের ফোনে কিন্তু আপনার মকো সেট আপ এই সেট আপ বিভিন্ন সেট আপ করতে বলবে, এনেবল করতে বলবে। তো এগুলো কীভাবে করবেন অনেকে কিন্তু আপনারা বোঝেন না বা করতে পারেন না, তো আমি একটা ভিডিও ক্রিয়েট করছি কীভাবে আপনার লোকেশান চেঞ্জারটি ইউজ করবেন। তো সেই ভিডিওটি দেখে নেবেন, এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেই ভিডিও লিঙ্কটিও দিয়ে দিব। তো দেন এখান থেকে আমি এসে ক্লিক করে দিলাম, লোকেশানটি আমাকে অন করে দিতে হবে। দেখুন ভিউয়ার্স এই যে আমি লোকেশানটি অন করে দিচ্ছি, দেন এখান থেকে ব্যাক করে চলে গেলাম। যাওয়ার পরে এখন আমি স্টার্টে দিয়ে দিলে আমার নিয়ে নেবে দেখুন, আমি এই যে স্টার্টে দিয়ে দিলাম, এই যে দেখুন আমার কিন্তু লোকেশান চেঞ্জারটি সেট আপ নিয়ে নিল। এই যে দেখুন উপরে এই যে আমার লোকেশান চেঞ্জারটি কিন্তু সুন্দরভাবে আর কি সেট আপ নিয়ে নিছে। তো দেন এখান থেকেও ব্যাক করে চলে যাব। যাওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখুন ভিউয়ার্স সরি এখানে দেখুন এই যে এই অ্যাপ্লিকেশানটি এখন আপনাদেরকে ওপেন করতে হবে ঠিকঠাকভাবে। গো ভিপিএন লোকেশান চেঞ্জার যদি আপনারা কানেক্ট করতে পারেন দেন এখানে চলে যাবেন। দেখুন এখানে আমি চলে গেলাম, অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে একটু সময় দিতে হবে ভিউয়ার্স দেখুন, কারণ লোকেশান চেঞ্জার দেন ভিপিএন ইউজ করা আছে, যার কারণে নেট একটু কিন্তু স্লো হবে। তো দেখুন অ্যাপ্লিকেশানটি ওপেন করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, ব্যাগ হয়ে চলে গেল। তো দেখুন এখান থেকে যে কাজটি করবেন,
অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দেবেন আপনারা। বেশ দেখুন, তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। দেন এখানে হোয়াইলিং দ্য অ্যাপস এখানে ক্লিক করে দেবেন, দেন অ্যালাউ এখানে ক্লিক করে দেবেন। তো দিলে আপনার সামনে দেখুন এই যে কন্টিনিউ উইথ ফোন নাম্বার। তো আমরা যেহেতু এখানে ফ্রিতে কাজ করব, বিভিন্ন কান্ট্রির নাম্বার আমাদের নিতে গেলে কিন্তু আমাদেরকে পে করতে হবে, কারণ এগুলো সাইট নাম্বার কিন্তু জাস্ট এমনিতে কোড আসবে না। তো কন্টিনিউ উইথ গুগল ফোন নাম্বার এখানে দিব না আমরা, কন্টিনিউ উইথ ফেসবুক এটাও দিব না। যাদের আপনার ফ্যামিলি নামে ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা দিয়ে ক্রিয়েট করতে পারেন। তো আমরা কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দেবো। দেখুন, তো আপনাদের ফোনে 3 থেকে 4টা বা 5টা আপনারা ফ্যামিলি নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, এক্ষেত্রে আপনার সুবিধা পাবেন। এখানে কিন্তু আপনি ডাইরেক্টলি জিমেল দেওয়ার সিস্টেম নাই, ডাইরেক্ট ফোনে যেগুলো লগ ইন আছে সেগুলো শো করবে। যে দেখুন আমার যেমন শো করছে, তো এখান থেকে জাস্ট আমি একটা জিমেল সিলেক্ট করে দেবো। দেখুন বেশ, তো আমি আপাতত আমি আর কি মেইল জিমেল সিলেক্ট করে দিই, আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এখানে। তো আমি এই জিমেলটি সিলেক্ট করে দিলাম। দেখুন বেশ, তো এই জিমেলটি সিলেক্ট করে দিলে একটু সময় নেবে। এই যে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন বেশ, তো এখান থেকে আইডেন্টি মাই সেলফ দেখুন এটা এখানে আপনারা করে দেবেন কি ওমেন। দেখুন যেহেতু আমরা ডেটিং টপিক নেবো সাইটটিতে, মোটামুটি কিন্তু অনেক অ্যাক্টিভ টপিক আছে বেশ। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা কাজ করবেন। এখানে আমি ওমেন সিলেক্ট করে দিলাম। দেখুন, দেন এখান থেকে আই এম লুকিং ফর এ ম্যান সিলেক্ট করে দিব, ম্যান সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। দেখুন বেশ, তো দেন এখানে আবার নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখুন হোয়াট আর ইউ লুকিং ফর, এখানে আপনারা করে দেবেন হচ্ছে এখান থেকে আপনারা চ্যাট অ্যান্ড মেক ফ্রেন্ডস এটা করে দেবেন। দেন নেক্সটে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে পিপল উইথ এখানে হচ্ছে আপনারা ফার্স্টে এটা করে দেবেন। দেন এগস র্যাঙ্ক হচ্ছে এখান থেকে আপনারা 18 থেকে 99 থাকবে। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। দেখুন ব্যাস, তো দেওয়ার পরে এখানে আপনারা এখন এগুলান ডেট একটু সিলেক্ট করে দিতে পারেন এভাবে। জাস্ট আমি এখান থেকে 11 করে দিলাম। এখানে অ্যাডাল্ট একটা বয়স দেবেন 95 থেকে 99 এর মধ্যে। তো আমি এখানে করে দিলাম হচ্ছে 99 করে দিলাম। দেখুন বেয়ার্স, 99 দেওয়ার পর এই যে এখানে শিওর নেম এবং লাস্ট নেম এগুলো একটু চেঞ্জ করে দেবেন। তো আমি যেহেতু আমার জিমেলটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বেয়ার্স এখানে হচ্ছে আমি এখন দিব হচ্ছে ইম্মা। দেখুন ইম্মা, নিচে দিব কুইন। দেখুন ইম্মা কুইন 55 দিয়ে দিলাম, কিছু সংখ্যা অ্যাড করে দিলে কিন্তু বিদেশিরা রিয়েল মনে করবে। দেওয়ার পরে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেন এখান থেকে আপনারা হচ্ছে এগুলান উপরে অ্যান্সারগুলো পড়বেন আর এখানে আপনারা লিখে লিখে দিবেন। দেখুন, তো এখান থেকে আমি ফিজিক্যাল করে দেব, সরি ব্যাগ ধাপ পেজ ব্যাগ চলে আসলো, সমস্যা নেই। তো এখান থেকে ফিজিক্যাল করে দেওয়ার পরে দেন নেক্সটে ক্লিক করে দেবো। তো দেওয়ার পর এখান থেকে দেখুন ম্যাস, আপনাদেরকে কিন্তু চ্যানাপচ্যাট আইডি দিতে বলতেছি। এখানে কিন্তু অনেক সুবিধা, ফেসবুক ইনস্টাগ্রাম চ্যানাপচ্যাট। তো আমি যদি চ্যানাপচ্যাট দিই আমার কিন্তু কিছু ট্রাফিক আছে, ডাইরেক্টলি চ্যানাপচ্যাটে আমাকে নক করবে। তো আমি এই যে চ্যানাপচ্যাটের উপরে এখানে ক্লিক করে দেবো। দেখুন, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা চ্যানাপচ্যাট নামটি দিয়ে দেবেন। যারা মনে করেন অনেকে ইনস্টাগ্রাম দিয়ে কাজ করেন, ইনস্টাগ্রাম নাম দিতে পারেন, ফেসবুক নাম দিতে পারেন। তো আমি জাস্ট চ্যানাপচ্যাট নামটি এখানে দিয়ে দিচ্ছি আমার। তো ভিউয়ার্স দেখুন ইম্মা, তবে এখানে চ্যানাপচ্যাট নাম কিন্তু যে নাম দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেই নামেই হতে হবে। যার কারণে আমি কিন্তু আপনাদের আগে বলি ভিউয়ার্স যে ভিডিওটাকে ফুললি কন্টিনিউ করবেন, দেন কাজ স্টার্ট করবেন। দেখুন আমি ইন্নার নাম দিয়েছি, তো এখানে আমি ইম্মা, দেখুন স্যাম সিস্টেমে QUN ইম্মা কুইন 55 দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, চ্যানাপচ্যাট নামটি এই ধরনের দিলাম। দেন এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। দেখুন, তো আমি এখানে কিন্তু বসাই দিলাম চ্যানাপচ্যাট। আমার কিছু টপিক কিন্তু ডাইরেক্টলি এখন চ্যানাপচ্যাটে নক করবে যখন আমি এখানে কাজ করবো, আমার অ্যাকাউন্টে লাইভ হবে। তো দেন এখানে নেক্সটে ক্লিক করে দিলাম ভিউয়ার্স। দেখুন, তো আমাকে আপলোড ফটো, কিছু ফটো আপলোড করতে বলতেছে। তো আমি এখানে আপলোড ফটোতে ক্লিক করে দিলাম। দেন এখানে ওকেতে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি চুজ ফটো ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দেবো ভিউয়ার্স। দেখুন, তো দেওয়ার পরে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। দেন এখান থেকে কিছু রিয়েল ধরনের ইমেজ আপনারা আপলোড করে দেবেন। তো আমি আজকে এই ইমেজটি আপলোড করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি এই ইমেজটি আপলোড করে দিলাম। দেন এখান থেকে এই যে এখানে টিকমার্ক করে দিলাম। মূলত HD কোয়ালিটির ইমেজ এখানে আপনারা আপলোড করার চেষ্টা করবেন। দেখুন এই ধরনের ইমেজগুলো কিন্তু ট্রাফিক আপনাকে 100% রিয়েল মনে করবে। দেখুন ভাববে এগুলো আমি সেলফি উঠে কিছুক্ষণ আগে আপলোড করে দিয়েছি। দেখুন, তো এখানে হয়ে গেছে। এখন আপনার ফোনে দেখুন লোকেশান চেঞ্জার কি জন্য ধরতে হবে, যে দেখুন অ্যালাউ লোকেশান, এখন আমাকে আমার ফোনের লোকেশানটি অ্যালাউ করে দিতে হবে। তো আমি অ্যালাউ লোকেশানে ক্লিক করে দিলাম। দেন হোয়াইল ইউজ দ্য অ্যাপস এখানে ক্লিক করে দিলাম। তো দেখুন ভিউয়ার্স, দেন কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন হিউজ পরিমাণে অ্যাক্টিভ ট্রাফিক আছে ভিউয়ার্স। যার যদি একটু আপনার ধৈর্য সহকারে সময় দেন, মানে ট্রাফিক শেষ করতে পারবে না। দেখুন এত অ্যাক্টিভ পরিমাণে এখানে ট্রাফিক আছে ভিউয়ার্স। সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ লাইভে দেখাই দেবো, তাই এখনও ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন ভিউয়ার্স, এই যে দেখুন এই মেন লগটি দেখতে পাচ্ছেন। তো আমি মেন লগটিতে ক্লিক করে দিলাম।
দেওয়ার পরে এখানে আপনাদেরকে প্রোফাইল একটু কমপ্লিট, তো দেখুন মেটস এখানে কিন্তু আমাদেরকে প্রোফাইলটি একটু কমপ্লিট করে নিতে বলবো। দেখুন আমার প্রোফাইলটি কিন্তু 0% হয়ে আছে, তো এটা কমপ্লিট করার জন্য এর উপরে আমরা ক্লিক করে দেবো। দেখুন জাস্ট এর উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিছু অপশান শো করবে, 11টা অপশান থাকবে সেখানে, এই যে দেখুন। তো এগুলো আপনারা পরে পরে সুন্দরভাবে পূরণ করে দেবেন। দেখুন রিলেশন স্ট্যাটাস, তো আমি রিলেশন এখানে দিব হচ্ছে সিঙ্গেল, যাতে ট্রাফিকে আপনার প্রতি একটু আকর্ষণ বেশি আছে। দেন এখানে আপনার স্পোর্টস, একটা ফিমেল গার্ল কী ধরনের স্পোর্ট পছন্দ করা পারে আপনারা সেগুলো দিয়ে দিবেন। এখানে আমি সুইমিং দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে বিএস, দেখুন এগুলো আপনারা পড়বেন, আর হচ্ছে আপনারা দিবেন, আমি এটা করে দিলাম। দেন হচ্ছে ফিট, এখানে আপনারা ক্যাট করে দিতে পারেন, ডগ করে দিতে পারেন, তো আমি মূলত ক্যাট করে দিচ্ছি। দেন এখানে রিলিজন, তারা কোন ধর্মের বেশি, তো মূলত তারা কিন্তু খ্রিস্টান ধর্মের বেশি হয়, তো আমি এখানে খ্রিস্টান করে দিলাম। দেন এখানে এখান থেকে আপনারা করে দিবেন অন মাই অন, এখানে এটা করে দিবেন ভাই। দেখুন দেন এখানে আমি যেভাবে লিখছি ঠিক এভাবে আপনারা সেগুলো দিলেই হচ্ছে, তো আমি এখানে সামডে করে দিচ্ছি। দেন এখান থেকে সোশ্যাল স্মোকিং এটা করে দিলাম। দেন এখান থেকে আপনারা সোশ্যাল ড্রিঙ্কে কী করে দিবেন। দেন এখানে এখানে আপনার ভ্যাস, এগুলো আমি উচ্চারণ করতেছি না কারণ আমার চ্যানেলে যাতে কোনো ইফেক্ট না আসে, তো আপনারা এগুলো পড়ে নেবেন ভ্যাস। দেখুন তো আমি অ্যাকচুয়ালি করে দিলাম। দেন এখান থেকে এখন দেখুন ভ্যাস, এই যে ডিসক্রিপশানে আপনারা কিছু লিখে দিবেন নিজের সম্পর্কে, তো হেই দেখুন ভ্যাস, হেই লিখে আই এম সিঙ্গেল গার্ল অ্যান্ড কল গার্ল। দেন এখানে আপনারা অ্যাডমি, দেখুন মেটস অ্যাডমি চ্যানাপ হোয়াটসঅ্যাপ সব কিছু সুন্দরভাবে বসায় দেবেন, ওরকম তো আমি দেখাই দিচ্ছি না। তো দেওয়ার পরে সব কিছু ঠিক থাকলে দেন এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেখুন এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, দেখুন মেটস। তো দেন আবার এখান থেকে আপনারা আবার এই ম্যান লোগোটিতে চলে যাবেন। তো যাওয়ার পরে মোটামুটি দেখুন আমার প্রোফাইলটি কিন্তু 73% কমপ্লিট হয়েছে। তো ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট, আপনারা চাইলে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারেন, আবার ভেরিফাইড না করলেও তেমন কোনো প্রবলেম নেই ভিউয়ার্স। তো আমি অ্যাকাউন্ট ভেরিফাইড করবো না, এই অবস্থায় আমি কাজ করবো, ভেরিফাইড করার প্রয়োজন নেই। দেখুন এখানে কিন্তু মোটামুটি আমার প্রোফাইলটি সুন্দরভাবে হয়ে গেছে। তো দেন এখানে আর কিছু ইমেজ আমি রিয়েল প্রমাণিত করার জন্য আপলোড করে দেবো, এই যে দেখুন ভিউয়ার্স এখানে আমি চলে গেলাম। তারপরে এখান থেকে আর কিছু ফটো আমি আপলোড করে দেবো, তো ট্রাফিক আপনাকে 100% রিয়েল মনে করে। দেখুন তো এমএসটি আপলোড করে দিচ্ছি, তো এমএসটি নিবে না ভিউয়ার্স, দেখুন ওটার কিছু সমস্যা আছে, তো না নেক আরও ইমেজ আছে সেগুলো আপলোড করে দিব, এমএসটি আপলোড করে দিব। এটি আপলোড করে দিলাম, তো আপনারা চেষ্টা করবেন একই গালের 4 থেকে 5টা ইমেজ আপলোড করে দেওয়ার। তো ভিউয়ার্স এখানে এ ধরনের ইমেজগুলো নিচ্ছে না, মানে নেগেটিভ ইমেজ এখানে নিবে না, তো আপনাদের বেশি নেগেটিভ ইমেজ আর কি আপলোড করা যাবে না ভিউয়ার্স। দেখুন তো দেখি এই ইমেজটিও নাও নিতে পারে, তো না নিলে সমস্যা নেই, আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে 5 থেকে 6টা একটু মানে অরিজিনাল টাইপের ইমেজগুলো আপনারা আপলোড করে দিবেন, তাহলে এখানে নিয়ে নেবে। দেখুন তো আগের ইমেজটি নেগেটিভ ছিল না, যার কারণে কিন্তু নিতে চাচ্ছিল না। তো দেখুন ভিউয়ার্স এই যে আমার ইমেজ কিন্তু নিয়ে নিয়েছে, দেখুন তো জাস্ট এভাবে আপনারা দেখুন ইমেজ আপলোড করে দিবেন, জাস্ট 6টা ইমেজ আপনারা এভাবে সুন্দরভাবে আপলোড করে দিয়ে নেবেন। দেখুন ভিউয়ার্স আমি ঠিক যেভাবে দিচ্ছি এভাবে আপনারা 6টা ইমেজ আপলোড করে নেবেন। তো আপলোড করে নেওয়ার পরে এখন আপনাদের কাজ হচ্ছে এই যে দেখুন ভিউয়ার্স বেসিক ইনফো, এখানে একটু আপনারা ক্লিক করে দিবেন, এই যে বেসিক ইনফো এখানে একটু ক্লিক করে দিবেন। তো এভাবে আপনারা দেওয়ার পরে এখন আপনারা এই যে বেসিক ইনফো এখানে আমি চলে গেলাম, বেসিক ইনফো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু মোটামুটিভাবে আমার সব কিছু সিলেক্ট করে দেওয়াই আছে। দেখুন এই যে নেম, ইমা, ডেট অফ বার্থটা এরকম, জেন্ডার দেখুন ভিউয়ার্স এখান থেকে এখানে কিন্তু আমার সব সিলেক্ট করে দেওয়াই আছে। দেখুন এখানে কিন্তু মোটামুটি আমার সিলেক্ট করে দেওয়াই আছে, তো আমি এখন এখান থেকে ব্যাক করে চলে গেলাম। তো যাওয়ার পরে এগুলো কিন্তু আমার সব ঠিকঠাক করে দেওয়াই আছে, দেখুন এখানে কিন্তু আর কোনো আমার কাজ নেই। এখান থেকে এখন আমি ব্যাক করে চলে গেলাম, দেখুন ভিউয়ার্স। তো ব্যাক করে যাওয়ার পরে এখন আমরা মেন কাজ শুরু করতে পারি ভিউয়ার্স, এখানে জাস্ট অ্যাকাউন্ট লাইভ হলে দেখুন আপনি আনলিমিটেড ট্রাফিক চলে আসে শুরু করবে। তো দেন দেখুন এখানে মেসেজিং সিস্টেম আছে, দেখুন দেখুন ভিউয়ার্স এখানে আপনার কিন্তু মেসেজিং সিস্টেম আছে, দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু আপনার অল কান্ট্রি দেখুন মেসেজিং সিস্টেম আছে ভিউয়ার্স। দেখুন এখানে আপনারা অনলাইনে সব কিছু করতে পারবেন, দেখুন এই যে মেসেজিং সিস্টেম আছে। তো এখনও কিন্তু আমার কোনো ম্যাচ হয়নি,
যার কারণে কিন্তু এখানে কোনো মেসেজিং আসে নাই। তো দেখুন এখানে এই যে এরকম সিস্টেম আছে, এগুলো এখান থেকে ট্রাফিক নেবেন, সব কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ। দাস ধৈর্য সহকারে সঙ্গে থাকুন, দেখুন ম্যাটস এগুলো কিন্তু সব কিছু সিস্টেম এখানে আমি যেগুলো দেখাই দিচ্ছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। দেন এই পাশে এখান থেকেও দেখতে পাবেন, দেখুন এক্সপ্লোরি, দেখুন এই যে দেখুন ম্যাটস এখানে কিন্তু আপনার আনলিমিটেড ট্রাফিক আছে এই জায়গাটিতেও। দেখুন এই যে কত ট্রাফিক লাগবে এখানে কিন্তু সব এগুলো মোটামুটি অ্যাক্টিভ ট্রাফিক ভেস দেখুন। দেন ইউরোপ কান্ট্রির ট্রাফিক, তো ধরুন সে আমি এই ট্রাফিকটির সাথে মেসেজিং করব। দেখুন এখানে আমি একে লাভ ব্রেক দিলাম, দেখুন এই যে লাভ ব্রেক দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখুন ম্যাটস শেয়ার প্রোফাইল করতে পারবেন। তো জাস্ট আমরা এখান থেকে লাভ ব্রেক দিব, দেন এখান থেকে একটু ব্যাক করে চলে যাব। দেখুন যাওয়ার পরে এখানে ফিল্টারিং অপশন আছে, এই যে ফিল্টারিংয়ে চলে গেলাম। ফিল্টারিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি ডিস্টেন্স এগুলো কিন্তু আমি সিলেক্ট করে দেওয়াই আছে, দেখুন তো চুজ ফর ইন্টারেস্টেড এগুলেন আপনারা সিলেক্ট করতে গেলে আপনাকে পেড করতে বলবে। দেখলেন তেমন সিলেক্ট করার প্রয়োজন নেই, এগুলেন যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। তো জাস্ট এখান থেকে আপনারা ব্যাক করে চলে যাবেন। এখন সেখানে কিন্তু আপনার আরও অনেক ট্রাফিক চলে আসবে, তো ট্রাফিকেরা কিন্তু আপনাকে পেড করে আপনাদের সঙ্গে কথা বলবে। তো নেট স্পিড অনেক স্লো হবে যার কারণে একটু সময় নিচ্ছে। দেখুন এই যে ধরুন এই ট্রাফিকটার সাথে আমি চ্যাটিং করব, এই যে এখান থেকে আপনারা মেসেজ করতে পারবেন, দেখুন এই যে দেখুন ম্যাটস আমার কিন্তু মেসেজ সেন্ড হয়ে গেছে, দেখুন। তো জাস্ট এইভাবে আপনারা যে ট্রাফিকগুলো থেকে আর কি কনভারসেশন নেওয়া সম্ভব তাদেরকে মেসেজ করবেন, দেখুন এভাবে লাভ ব্রেক দিবেন। দেখুন এগুলো কিন্তু সব ইউরোপ কান্ট্রির ট্রাফিক ব্যাস, দেখুন এই জেলা সব কিন্তু আপনার, দেখুন এই যে ইউনাইটেড স্টেটসের সব কিন্তু এলাকা ইউরোপ কান্ট্রির ট্রাফিক। জাস্ট এভাবে লাভ ব্রেক দেবেন, তারা কিন্তু অ্যাক্টিভে আসলে আপনাকে হিউজ পরিমাণে নক করা শুরু করবে ফ্রিতেই, দেখুন ম্যাস। দেন এইভাবে ফাঁকা জায়গায় ক্লিক করবেন, এই যে দেখুন সেন্ড এ মেসেজ, ইটস ম্যাস, ওয়াও দেখুন আর সাথে কিন্তু আমার ম্যাস করছে। দেখুন ম্যাস কত ট্রাফিক লাগবে, হিউজ পরিমাণ ট্রাফিক আপনারা ফ্রিতে নিতে পারবেন। হেই বেবি, দেখুন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলেই দেখুন ম্যাচ করছে, সে কিন্তু আমাকে এখন ইজিলিভাবে নক করবে, দেখুন। দেন আপনারা এভাবে একটু সময় দিয়ে কাজ করতে হবে, আপনারা আসে কিন্তু এখানে তাড়াহুড়া শুরু করে দেন, ভাই ট্রাফিক অ্যাক্টিভ নয় এখন লাইভ হচ্ছে না, আরে ভাই আগে একটু সময় দিয়ে আপনি এখানে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 ট্রাফিক একে তো লাভ ব্রেক দিবেন নাকি, কারণ কষ্ট না করলে কিন্তু এখান থেকে আপনার ট্রাফিক জেনারেট করতে পারবেন না ভ্যাস। দেন এখান থেকে দেখুন লাভ ব্রেক দিবেন, এভাবে লাভ ব্রেক দিবেন, ক্লোজ এখান থেকে নো থ্যাঙ্কস করে দিলাম। দেখুন এখানে কিন্তু বেশিরভাগ ট্রাফিক আপনাকে পেইড সিস্টেমে মেসেজ করবে, যার কারণে একটু বুঝে আস্তে সুস্তে আপনারা চ্যাটিং সিস্টেমে কাজ করবেন। নো এট অনেক স্লো কাজ করতেছে ভ্যাস, কিছু করার নেই, একটু সময় দিতেই হবে। এই যে দেখুন ভ্যাস এখানে কিন্তু সিস্টেম চলে আসছে, দেন এগুলোতে ক্লিক করে দেবেন, দেন একটু নিচে চলে যাবেন। দেখুন এই যে স্ন্যাপচ্যাট আছে না হোয়াটসঅ্যাপ আছে সব কিছু এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন, দেখুন। তো শেয়ার ইউর প্রোফাইল, তো ফ্রেন্ডস আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আপনাকে দেখায় যে অ্যাপ্লিকেশানগুলো আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন। তো অ্যাপ্লিকেশানগুলো আপনাদেরকে ডাউনলোড করার জন্য ভেস দেখুন আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা এখন যে কাজটি করবেন ভেস দেখুন, জাস্ট এখানে আপনারা লিখে সার্চ করবেন, দেখুন এই যে এটি লিখে সার্চ করবেন, ওটি লিখে সার্চ করলে এই যে এই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশানের ডাউনলোড আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে লোকেশন চেঞ্জার, দেখুন LOCK, দেন হচ্ছে লোকেশান চেঞ্জার, এই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ভ্যাস, দেখুন। তো দেন আপনারা এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন, দেখুন ভ্যাস এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন, এই অ্যাপ্লিকেশান ডাউনলোড আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আর হচ্ছে জাস্ট বর্তমানে এই দুইটা লোকেশান চেঞ্জার আর হচ্ছে GoVPN, তো GoVPNটিও ডাউনলোড করে নেবেন ভ্যাস, দেখুন খুব ইজি। তো এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন, এই অ্যাপ্লিকেশান ডাউনলোড আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে একটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি ভ্যাস ভিডিওটি বুঝতে পারছেন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর পেড ট্রাফিক ফ্রিতে আপনারা আনলিমিটেড জেনারেট করতে পারবেন খুব ইজিতে, সব কিছু দেখাই দিলাম।
আর কোনো কিছু না বুঝে থাকলে ডিসক্রিপশন আমার ইমোও দেওয়া থাকবে, ইমোতে নক করতে পারেন অথবা ভিডিওতে একটা কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত, নেক্সট আবার কোনো আপডেট ভিডিওতে আপনার সামনে দেখা হবে। আর সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।